ভয়ঙ্কর বৃষ্টি আর তুফানি হাওয়ার মাঝখানে রাহুল একটা পুরনো মহলের দরজার সামনে দাঁড়িয়েছিল। তখনই তার কানে কারোর ভারী আওয়াজ চলে আসে। কে তুমি আর এখানে তুমি কি করছো? তুমি কে বলো তো যে আমাকে জিজ্ঞাসা করছো আমি কে? রাহুল এইটুকু বলেই ছিল, তখনই তার বন্ধু জ্যাকি মোটরসাইকেলে ওখানে চলে আসে। কি হয়েছে রাহুল, কোনো সমস্যা নাকি? জানি না, একজন সাধু বাবা এসেছিলেন, আমাকে জিজ্ঞাসা করছে যে এখানে তুমি কি করছো। দেখুন সাধু বাবা, আমরা আমাদের কাজ করতে দাও, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো না, যাও এখান থেকে। আমি খুব ভালো করে জানি যে তোমরা এখানে কি করার জন্য এসেছো, কিন্তু তোমরা হয়তো এই কথাটা একেবারেই জানো না যে তোমরা দুজন এই ভাঙা বাড়ির মধ্যে নিজের প্রাণ খোয়াতে এসেছো। সাধু বাবা মাথা খারাপ করো না, আমাদের এখান থেকে চলে যাও তো। ঠিক আছে, চলে যাচ্ছি, বোঝানোটা আমার দায়িত্ব ছিল, এখন তোমাদের যা করার করো। এইটুকু বলে সাধু ওখান থেকে চলে যান। রাহুল আর জ্যাকি ভেতরে ঢুকে যায়। আচ্ছা জ্যাকি, ওই সাধু বাবার কথাটা আবার ঠিক নয় তো? আজে বাজে কথা বলিস না রাহুল। জ্যাকি, আমি ওই মহলের ব্যাপারে কিন্তু খুব ভয়ঙ্কর আজে বাজে কথা শুনেছি। যদি এতই ভয় পাচ্ছে তাহলে এই ব্যবসায় কেন এসেছিস? ভুলে যাস না আমরা দুজন চোর। ওরা দুজন খুব তাড়াতাড়ি সেই মহলের ভেতরে চলে যায়। ওরা দুজন নিজের টর্চের লাইট অন করে দিয়েছিল। জ্যাকি, তোর বিশ্বাস যে ওই পাগড়ির দাম মার্কেটে কোটি কোটি হতে পারে? হ্যাঁ, এই কথাটা একেবারে সত্যি, কিন্তু একটা পাগড়ির দাম কোটি টাকা কি করে হতে পারে রে? আরে ছেলে মানুষই করিস না তুই, বুঝতে পেরেছিস? জ্যাকি এইটুকু বলেই ছিল, তখনই রাহুলের চিৎকার জ্যাকির কানে চলে আসে। কি হলো? এইটুকু বলে জ্যাকি ঘুরে দেখে, কিন্তু ওখানে রাহুল ছিলই না। হঠাৎ করে রক্তের কিছু ফোঁটা জ্যাকির মুখের ওপরে আসে। জ্যাকি যেই মাত্র টর্চের লাইট ছাতের ওপরে দেয়, তখন রাহুল মৃত অবস্থায় ছাতে উল্টো ঝুলেছিল। হঠাৎ করে জ্যাকির শরীর হাওয়াতে উড়তে শুরু করে আর দেয়ালে ধাক্কা খায়, আর তার চিৎকার সেই পুরনো মহলের ভেতরে ছড়িয়ে পড়ে। এই ঘটনার 10 ঘন্টা পর থানা ইনচার্জ ইন্সপেক্টর বিনয় থানে এসেই ছিলেন। তখনই সাব ইন্সপেক্টর শিবানী ওনাকে বলে ওঠে, আমি অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষাতেই ছিলাম স্যার। আমাদের শহরে যে পুরনো মহলটা রয়েছে, সেই মহলের ভেতরে আজ দুটো লাশ খুব খারাপ অবস্থায় পাওয়া গেছে। আচ্ছা, লাশগুলো কি শনাক্ত করা হয়েছে? হ্যাঁ স্যার, ওরা দুজন ক্রিমিনালস ছিল। পুলিশ রেকর্ড অনুযায়ী ওরা দুজন চুরি করত নিজের জীবনে। শিবানীর কথা শুনে ইন্সপেক্টর বিনয় সঙ্গে সঙ্গে নিজের জিপ নিয়ে সেই মহলের দিকে যান। দেখে তো মনে হচ্ছে যে এদের দুজনকে খুব কষ্ট দিয়ে মারা হয়েছে, বুঝলে? স্যার, আমার মনে হয় এই কেসে আমাদের পড়া উচিত নয়। এরকম করে কেন বলছো? স্যার, আমি এই শহরেই থাকি স্যার, আর আপনার এখানে এসে কিছু মাসই হয়েছে। আমি দাবি করছি যে যখন এদের পোস্টমর্টম করা হবে, তখন রিপোর্টে এটাই আসবে যে এদের ওপরে কোনো ধারদার বস্তু দিয়ে ওদের ওপরে প্রহার করা হয়নি। ইন্সপেক্টর বিনয় রাহুল আর জ্যাকির শরীর পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। রিপোর্ট দেখার পর ইন্সপেক্টর বিনয় শিবানীকে বলে ওঠেন, তুমি একদম ঠিক কথাই বলছিলে শিবানী, ওদের দুজনের ওপরে কেউ কোনো ছুঁচুলো বা ধারালো বস্তু দিয়ে আঘাত তো করেনি। স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম। যদি তাই হয় তাহলে লোকজন ওই ভাঙা বাড়ির ভেতরে কেন যায়? স্যার, ছোট্টবেলা থেকে আমি এইসবই দেখেছি। যখনই ওই পুরনো মহলে কেউ যায়, তখন সকাল পর্যন্ত সে জীবিতই থাকে না। কথায় বলে সেই মহলে আজ থেকে 500 বছর আগে রাজা ভৈরব থাকতেন, যার কাছে একটা পাগড়ি ছিল। সেই পাগড়িতে একটা খুবই মূল্যবান হীরে ছিল। প্রায় সময় চোর বদমা সেই হীরের লোভের কারণে সেই বাড়ির ভেতরে যেত আর নিজের মৃত্যুকে আহ্বান জানাত। না শিবানী, আমার মনে হচ্ছে যে কয়েকজন খুনি ভূত পেতে রাজে বাজে কথা বলে এই ঘটনাগুলো ঘটায়, বুঝলে? চলো আমার সাথে,
এই কেসের তদন্ত এখন থেকে শুরু করি আমরা। ইন্সপেক্টর বিনয় ইন্সপেক্টর শিবানীর সাথে মহলের আশেপাশের বাড়িতে থাকা লোকেদেরকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সেই মহলের নাম শোনা মাত্রই ওখানকার লোকেরা পালিয়ে যেত। শিবানী, এখানকার লোকজনের কি হয়েছে বলতো? আরে যখন এখানকার লোকজনই আমাকে সাহায্য করতে চাইছে না, তাহলে আমি সত্যটা কি করে জানবো? তোমাকে কেউ সাহায্য করবে না ইন্সপেক্টর, আর যদি নিজের প্রাণকে বাঁচাতে চাও তাহলে এই কেসের তদন্ত এখানেই থামিয়ে দাও। কে তুমি? আমি একজন সাধু। বছর বছর ধরে হয়ে আসছে ওই ভাঙা বাড়ির মধ্যে খুনির রহস্যগুলো, যদি জানতে চাও তাহলে রত্নার কাছে যাও। এইটুকু বলে সেই সাধু দ্রুত গতিতে চলে যান। শিবানী, মনে হচ্ছে সাধু কিছু না কিছু অবশ্যই জানে। আর এই রত্নাটা আবার কে? স্যার, রত্নাকে আপনি এখানে নয় বরং জঙ্গলের খালি জায়গায় পাবেন। আমি কেসের গোড়া অবধি পৌঁছানোর জন্য যার সাথে দেখা করার হয় করবই। চলো ওই মহিলার কাছে যাই আমরা। ইন্সপেক্টর বিনয় শিবানীর সাথে জঙ্গলের খালি জায়গায় তৈরি একটা ঝুপড়ির বাইরে দাঁড়িয়ে পড়েন, যেখানে কালো কাপড় পরে একজন স্ত্রী লাকড়ি জ্বালিয়ে বসেছিল। ইন্সপেক্টর বিনয় তাকে বলেন, তোমার নামে কি তাহলে রত্না? হ্যাঁ, আমারই নাম রত্না। আমি জানি তুমি এখানে কি জন্য এসেছ। আমি ভৈরব সিং এর মহলের ব্যাপারে একটু জানতে চাই। তখনই রত্না উঠে দাঁড়িয়ে পড়ে আর আস্তে আস্তে হেঁটে তার কাছে আসে আর বলে, এই কথাটা আজ থেকে 500 বছর আগের রাজা বল্লবের দুজন পুত্র ছিল, ভৈরব আর কপালা। ওরা দুজনই সিংহাসনের দাবিদার ছিলেন, কিন্তু রাজ্য তো শুধু একজন পুত্রই পাবে। সেই জন্য রাজা বল্লভ নিজের খানদানি প্রতিযোগিতা রাখেন। সেই প্রতিযোগিতায় যে ভাই দৌড়তে দৌড়তে রাজা বল্লভের পাকড়িকে সবার আগে পড়ে নেবে, সেই রাজ্যের রাজা হয়ে যাবে। আর এই প্রতিযোগিতা ভৈরব জিতেই যায় আর সে রাজা হয়ে যায়। কিন্তু এতে নতুন কি আছে? এটা তো সবাই জানে। তখনই রত্না ইন্সপেক্টর বিনয়ের কাছে এসে তার কানে কিছু একটা বলে, এটা কি করছো তুমি? সরো এখান থেকে। শিবানী, আমি আজকে রাত্রে ভৈরবের মহলে যাব। আমিও দেখতে চাই যে কে আছে ওখানে যে মানুষজনকে মৃত্যুর কোলে শুইয়ে দিচ্ছে। স্যার, আমিও আপনার সাথে যাব। তোমার এই সাহসটাই তো আমি দেখতে চেয়েছিলাম। শিবানী অর্ধেক রাত্রিবেলা ইন্সপেক্টর বিনয়ের সাথে সেই মহলের ভেতরে টর্চ ধরে দাঁড়িয়েছিল। হঠাৎ করে ইন্সপেক্টর বিনয়ের চোখ একটা ভাঙা আর খোলা দরজার দিকে যায়, যার ভেতর দিয়ে আলো ফুটে উঠছিল। শিবানী, এই পুরো মহলে চারিদিকটা অন্ধকারে ভর্তি, কিন্তু ওই ভাঙা দরজাটার ভেতর থেকে একটু আলো আসছে। এইটুকু বলে ইন্সপেক্টর বিনয় পিস্তল বার করে দৌড়ে সেই দরজার ভেতরে ঢুকে যায়। রুমের ভেতরে ঢোকার পর ইন্সপেক্টর বিনয়ের চোখ আশ্চর্যের চোটে ছানা বড়া হয়। ও মাই গড, আমি তো এইসব কথাগুলোকে নিয়ে ঠাট্টা করতাম, কিন্তু এ তো দেখছি সত্যি। ইন্সপেক্টর বিনয়ের সামনে একটা আলমারিতে সেই পাগড়িটাই রাখা ছিল, যার মাঝখানে একটা হীরে চমকাচ্ছিল, যার কারণে সেই পুরো রুমটা আলোকিত হয়েছিল। তখনই ইন্সপেক্টর বিনয়ের কানে শিবানীর চিৎকার চলে আসে। ইন্সপেক্টর বিনয় দৌড়তে দৌড়তে যেইমাত্র বাইরে যায়, তখন সে দেখতে পায় শিবানী ছাতে মৃত অবস্থায় উল্টো ঝুলে আছে। ও মাই গড, এটা কি করে হতে পারে? ইন্সপেক্টর বিনয় এইটুকু বলেই ছিলেন, তখনই শিবানী নিজের চোখ খুলে দেয়, কিন্তু তার চোখের পুতলি একেবারে সাদা ছিল। কে তুমি? তুমি শিবানী হতে পারো না। তখনই সেই ভয়ঙ্কর মহিলা ইন্সপেক্টর বিনয়ের ঠিক সামনে দাঁড়িয়ে পড়ে। আমি শিবানী, এই পাগড়ির আসল রক্ষক। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ করে ইন্সপেক্টর বিনয়ের কানে রত্নার আওয়াজ চলে আসে, ওর থেকে দূরে সরে যাও ইন্সপেক্টর, ও ঠিক বলছে। ইন্সপেক্টর বিনয় পেছনে সরে যায়। আমি তোমাকে আরো কিছু বলতে চাইছিলাম, কিন্তু তুমি আগে কিছু শোনার আগেই ও তোমাকে এখানে নিয়ে আসলো।
আমি সেই সময় বুঝে গেছিলাম কিছু একটা গণ্ডগোল আছে। সবাই এটাই জানে যে রাজা ভৈরব প্রতিযোগিতা জিতেছিল, কিন্তু এটা কেউ জানে না যে তার ছোট ভাই কপালা একটা ডাইনির পূজারী ছিল। সে এক রাত আগেই চুরি করে নিজের খানদানি পাগড়ি থেকে সেই হিরেটা বার করে একটা ডাইনিকে দিয়ে দিয়েছিল, আর যখন ভৈরব সেই পাগড়িটা পরে তখন সে সেই রাতেই মরে গিয়েছিল। তাহলে শিবানীটা কে? আমি সেই ডাইনি যে বছর ধরে কপালার হীরে পাগড়ির রক্ষা করতে চলেছি, কারণ যতদিন সেই হীরে সেই পাগড়িতে থাকবে ততদিন কপালা আর আমি জীবিত থাকব, আর লোভী লোক এখানে আসবেই, আর কপালা আর আমি তাদের রক্ত পান করে অমরতা প্রাপ্ত করব। সেই ভয়ঙ্কর মহিলার কথা শুনে ইন্সপেক্টর বিনয় আর রত্না প্রচণ্ড অবাক হয়। তাহলে কি কপালা এখনো জীবিত? ইন্সপেক্টর বিনয়ের এইটুকু বলা মাত্রই খুব ঝড়ো হাওয়ার সাথে সাথে সেই সাধু যে আজ দুপুরেই বিনয়ের সাথে দেখা করেছিল ওখানে নিজে নিজেই প্রকট হয়ে যান। তার চেহারায় একটা রাক্ষসী হাসি ছিল। আমি হলাম কপালা। আর তুমি সাধু হয়ে ঢং করো। হ্যাঁ, আমি এই পুলিশওয়ালাটাকে শিবানীর সাথে তোমার কাছে ইচ্ছে করেই পাঠিয়েছিলাম। আমি জানতাম যে এই পুলিশওয়ালাটা এখানে অবশ্যই আসবে, আর এর পিছু পিছু তুমিও এখানে অবশ্যই আসবে। আজকালকার দিনে তুমি আমার জন্য সবথেকে বড় বিপদ ডেকে আনতে পারো। হঠাৎ করে ইন্সপেক্টর বিনয় বিদ্যুতের দ্রুত গতিতে সেই রুমের ভেতরে ঢুকে যায়, আর পাগড়ির মধ্যে থেকে হীরেটা বার করে দেয় আর বাইরে চলে আসে। এটা হলো শয়তানি হীরে, আমি বরং এটাকে ভেঙে দিয়ে এই গল্পটাকে এখানেই শেষ করে দিই। আমি জানি যে হীরেটাকে যদি তোমাদের দুজনের সামনে ভেঙে দেওয়া হয় তাহলে তোমাদের দুজনের মৃত্যু একেবারে নিশ্চিত। তুমি এই রহস্যটাকে কি করে জানলে? রত্না কানে কানে আমাকে এই কথাটাই তো বলেছিল। এইটুকু বলে ইন্সপেক্টর বিনয় ওই হীরেটা ভেঙে দেয়। হীরের ভাঙা মাত্রই সাধু আর সেই ডাইনির গলা দিয়ে একটা জোরদার চিৎকার বেরিয়ে আসে, আর চিৎকারের সাথে সাথে ওরা দুজন ধুঁয়ো হয়ে উধাও হয়ে যায়। এখন সেই মহল হীরের পাগড়ি থেকে মুক্ত হয়ে গিয়েছিল।